নমস্কার, আমি নবনীতা, শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আলুর বন্ডের দাবিতে প্রায় ৬ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আলু চাষীদের, বিপাকে পথ চলতে সাধারণ মানুষ। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি সারা দেশ সহ জলপাইগুড়িতে উদযাপিত হচ্ছে জাতীয় বিজ্ঞান সপ্তাহ। উত্তরবঙ্গের দায়িত্বে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আলুর বন্ডের দাবিতে জলপাইগুড়ির আলু চাষীরা পথ অবরোধ করে আন্দোলন করলেন। প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলো জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকাল থেকে মহিতনগর এলাকায় একটি কোল্ড স্টোরেজের সামনে শতাধিক আলু চাষীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের কৃষকদের মধ্যে বিশ্বনাথ রায় জানান, তারা কোল্ড স্টোরগুলোতে আলুর বন্ডের দাবিতে দিনের পর দিন ঘুরছেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের বন্ড দিচ্ছে না। যে পদ্ধতিতে প্রক্রিয়া চলছে তাতে কালোবাজারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। স্টোরেজ কর্তৃপক্ষ বলেছে শুধু ৩০% বন্ড রয়ে গেছে, যা পঞ্চায়েত প্রধানের মাধ্যমে দেওয়া হবে বলে অভিযোগ। আমরা তাই বন্ডের দাবিতে সদর ব্লকের প্রায় সবগুলো কোল্ড স্টোরেজে আন্দোলন শুরু করেছি। অন্যদিকে আলু চাষী নরেশ দাস বলেন, কোনো কৃষকই বন্ড পাচ্ছে না। শুনেছি পঞ্চায়েত ও জেলা শাসকের মাধ্যমে বন্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কোল্ড স্টোরেজগুলোতে ২০ দিন করে ঘুরে যাচ্ছি, কিন্তু বন্ড হাতে পাচ্ছি না এবং বলা হচ্ছে বন্ড দেওয়া হবে না। তাই আমরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছি বলে তিনি জানান। কৃষকদের বিক্ষোভে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ দুপুরে ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান আলু চাষীরা। সদর পঞ্চায়েত সমিতির সভাপতির সুজাতা কর কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেন। শেষে স্টোরেজ কর্তৃপক্ষ আলুর বন্ড দেওয়ার অঙ্গীকার করলে প্রায় ৬ ঘন্টা পর মুক্ত হয় জাতীয় সড়ক। আজকে আমরা এখানে প্রতিবাদ, আমরা উপস্থিত হয়েছি আলু চাষিরা। এখানে প্রায় আমাদের যে জলপাইগুড়ি মহিনগর কোল্ড স্টোরেজ রয়েছে, সেখানে প্রায় আমাদের কিন্তু এখানে চাষি প্রায় ২০০০ চাষি উপস্থিত রয়েছে। আজকে আমরা আলু মানে বন্ড আমরা পাচ্ছি না সরাসরি কোল্ড স্টোরেজ থেকে। এখানে কিন্তু কোল্ড স্টোরেজ থেকে আমরা যে বন্ডটা পাচ্ছি না, তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই পদ অবরোধ, জাতীয় পদ অবরোধ। আর হচ্ছে বিশেষ করে যে এখানে যে ক্যাপাসিটি রয়েছে ৩ লক্ষ বনের, সেখানে ব্যবসায়ীদেরকে প্রায় ৭০% বন্ড দিয়ে দিয়েছে, আর মাত্র রয়েছে ৩০%। সেটা কিন্তু আমরা আবার সরাসরি ৩০% কৃষকরা হাতে পাচ্ছি না। কারা পাচ্ছে? এখানে পঞ্চায়েত প্রধান তারা পাচ্ছে, কিন্তু এখানে তারা পেলেও আমরা কিন্তু চাষিরা পাবো না। পঞ্চায়েত থাকলে তার পঞ্চায়েতের ভাই কাকা দাদা বাবা ওদেরকে দেবে, আমরা কিন্তু সেখানে পাবো না। এখানে একটা ভালো দেখা যাচ্ছে যে কালোবাজারির একটা প্রচলন আছে। কালোবাজারিতে কী করবে? মাফিয়ারা এখানে ফুলে ভেবে উঠবে, আর কৃষকরা কিন্তু এরা এখানকার নিজে এলাকার যে কোল্ড স্টোরেজ ভিতরে যে যারা দায়িত্ব কর্তৃপক্ষ রয়েছেন তারাই এরা করছে। এটা আমরা এখান থেকে প্রায় ৫ দিন থেকে ঘুরছি, আর আমরা এখানে আজকে আসার আমাদের ডেট দিয়েছে। আজকে সরাসরি কৃষকদের হাতে বন্ড দেবে এখানে মালিক, যে কোল্ড স্টোরেজ যে হেড রয়েছেন তিনি বলেছেন। কিন্তু আমরা আজকে আসার পরে ওনারা বলছেন এটা অলরেডি হয়ে গেছে, ৩০% আছে, এটা পঞ্চায়েত প্রধানের মাধ্যমে দিবে। আমরা ওটা চাইছি না। আমরা চাইছি আমাদের কৃষকদের দাবি হচ্ছে সমস্ত কৃষক যাতে আলু চাষীরা নিজস্ব কোল্ড স্টোরেজ থেকে সরাসরি হাতে বন পায়, সেটাই আমাদের দাবি। কতজন আছেন আপনারা আলু চাষী? আমরা আলু চাষ এখানে প্রায় ২০০০-এর মতো আলু চাষী রয়েছি এই এলাকায়। আমাদের জলপাইগুড়ির সদর ব্লকে ৫টা কোল্ড স্টোরেজে, প্রত্যেকটা কোল্ড স্টোরেজে আছে আলু চাষীরা আন্দোলন করছে। এটা আমাদের লক্ষ্য, আমাদেরকে কোল্ড স্টোরেজে সরাসরি বন্ড দিতে হবে। আমরা কৃষকরা যাতে ন্যায্য অধিকার আমরা পাই, আদায় করি, এটাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি মানুষের হয়তো সমস্যা হচ্ছে, আমরা এটা দুঃখিত তার জন্য, কিন্তু আমাদের যে চাষিদের দুঃখ এটা কিন্তু কেউ আমাদেরকে বুঝে না। আমাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছে পুলিশ প্রশাসন ১-১.৫ ঘন্টার মধ্যে আসবে, ওনারা এখনও আসছে না। প্রায় আমাদের ৩ ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু জেলা শাসক যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু কৃষকদের পক্ষে কেউ এখনও আসে, কোনো সওয়াল করেননি। তার জন্য আমাদের এই পদ, যতক্ষণ ওনারা আসছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ততক্ষণ আমাদের পদ অবরোধ চলবে। আসলে আমাদের একটা যে কোনো ফয়সলা হলে আমরা পদ অবরোধ ছেড়ে দেবো। আমরা করছি হলো, আমরা কোনো কৃষক এখানে বন পাচ্ছে না, সব বন বলে সিজ করে নিয়ে গেছে এই আলুর বন, বুঝলেন? এই যে আমরা যে এতগুলা কৃষক আলু করছি, কৃষক কোনো বন পাচ্ছে না। বন বলে পঞ্চায়েতের মাধ্যমে দিবে, ডিএম এর মাধ্যমে দিবে, ওরা বলে সব বন নিয়ে নিছে। এবার পঞ্চায়েত তো সবাইকে বন দিবে না, কেউকে দিবে কেউকে দিবে না, ওইখানে আসবে সবাই রাজনীতির কথা, বুঝলেন? আর এইখানে আমরা সবাই কৃষক, এইখানে কিন্তু সবাই কৃষকের জন্য আমরা আন্দোলন করতেছি, আমরা যাতে এখানে আমরা বন পাই।
আমরা তাও 20 দিন ধরে ঘুরতেছি, 20 দিন ধরে আমরা ঘুরতেছি বনের জন্য। আজকে দিব, কালকে দিব, 20 তারিখে দেওয়ার কথা, তারপরে বলে আজকে বলতেছে বন আমরা দিব না। কে বলছে এটা? কে বলছে? স্টোর মালিক। এটা কোদাকার স্টোর, মোহিতনগর। কতজন কৃষক আপনারা আছেন এইখানে? আমরা 4-5 কৃষক আছি। কৃষক তো আমাদের সবই এগুলা, সব কি লোকাল? সব লোকাল, সব লোকাল। আজকে কি করছেন তার জন্য? আমরা বলতে চাচ্ছি আমাদের হাতে হাতে বন দিয়ে দেব, ঠিক আছে? এদের টাকা লাগলে আমরা টাকা দিয়ে দিব, কিন্তু পাইকারের আগে কৃষকদের দিতে হবে। বন পাচ্ছেন না? না, দেখুন ওরা যেখানে বোর্ডটা টানিয়েছে আমরা কিছু জানি না। আমি জানতে পারলাম ওনারা নাকি কোলেস্টোরের মালিকরা এবং মার্কেটিং অফিসার, ওনারা নাকি কালকে মিটিং করেছে, আমাদেরকে মিটিংয়ে ডাকেননি। আমি যেহেতু একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, সদর পঞ্চায়েত সমিতি, জানেনি। তা আমরা শুধু কোলেস্টোরের মালিক এবং মার্কেটিংকে আমরা কাল বলেছি যে আমাদের কৃষকরা যেন বাতিল না হয় আলুর বন থেকে, কেন আমরা জনপ্রতিনিধি, আমরা যেন মানুষকে কিছু বন দিতে পারি। আপনারা রাখুন, আপনারা বেশিটা রাখুন, আমাদের কিছু দিন, আমরা যেন গরিব কৃষকদের বনটা দিতে পারি এলাকায়, কারণ মানুষ আমাদের কাছে আসে। কৃষকদের দাবি যে পঞ্চায়েতের মাধ্যমে বন্ড হলে বন্ডের কালোবাজারি হবে, তারা পাবেন না, এটা ভুল। এটা যারা ব্যবসায়ী কোলেস্টোরের মালিকের সাথে এদের লিঙ্ক আছে, এরা রীতিমতো ব্যবসা করছে কোলেস্টোরের মালিকরা, তাদেরকে বেশি পয়সা দিয়ে কৃষকদের বাতিল করছে, আলু ফেলে দিবে ব্যবসায়ীরা কৃষকদের থেকে বেশি দামে যাতে আলু কেনে ব্যবসায়ীরা, এটা সম্পূর্ণ ব্যবসায়ী। এবং এটা যে মার্কেটিং অফিসার এবং কোলেস্টোরের মালিকরা, এটা একটা চক্রান্ত। কৃষি দপ্তরের সাথে জড়িত? আমরা শুধু বলেছি যে গরিব কৃষক আলু করেছে অনেক খরচা, কৃষকরা যেন আলুর বন পায়, আপনারা কিছু আমাদের দিবেন, আপনারা রাখুন বেশিটা, আনা আমরা যেন কৃষকদের কিছু দিতে পারি। যিনি এসেছেন, ওনারা কৃষকদের দেবেন না। এগ্রি মার্কেটিং এর অফিসার যিনি এসেছেন, সুব্রত গুপ্ত, উনি বলছেন যে যেই নোটিশটা টানানো হয়েছে সেই নোটিশটা উইথড্র করে নেওয়া হবে এবং আজকে বিকেলের মধ্যে বিষয়টা শর্ট আউট করা হবে। উনি যে নোটিশটা টানিয়েছেন কার অধিকারে টানিয়েছেন? আমরা তো জানি না, ওনারা মিটিং করেছেন, আমরা যে পঞ্চায়েত সমিতি আছি, তাহলে আমি তো সভাপতি, আমাকে তো ডাকা উচিত ছিল। নোটিশ কেন টানিয়েছেন? কেন এতক্ষণ রাস্তা অবরোধ করলেন ওনারা? প্রচার শেষে এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় কংগ্রেস প্রার্থী সুমিত্রা দেবী। জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের প্রার্থী সুমিত্রা মণ্ডল ঘোষ, বাড়ির যাবতীয় কাজ সামলে শেষ প্রচারে, তিনি পেশায় তিনি একজন শিক্ষাকর্মী, শেষ প্রচারে গিয়ে এলাকার প্রত্যেক মানুষের আশীর্বাদ পেয়েছেন বলেও সুমিত্রা মণ্ডল ঘোষ জানিয়েছেন। তাছাড়াও বলা যায় আজ প্রায় শেষ প্রচার, তবুও নিজের পরিবারের কাজ সামলে ভোট প্রচারে তিনি আশাবাদী, তিনি খুবই সাড়া ভালো বলে জানিয়েছেন, কারণ প্রচারে গিয়ে এলাকার মানুষ দারুণভাবে সাহায্য করেছে তাকে। আমি এই যে সংসারের কাজটা সেরে তারপরে হচ্ছে প্রচারে বাড়াচ্ছি, আর পুরো ওয়ার্ডই আমার অনেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, প্রচার সারা হয়ে গেছে, আশেপাশে প্রত্যেকটা ওয়ার্ডবাসী আমাকে মানুষের দিক থেকে ভরসা জাগাচ্ছে যাতে আমি আরও এগিয়ে যাই। সেই জন্য আমি আমার ওয়ার্ডবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে থাকার জন্য, আমার মনোবলটা বাড়ানোর জন্য। তো আজকে তো শেষ প্রচার, এতদিন এত খাটনি গেল, সেটা কিভাবে সামলালেন আপনি? কিন্তু সংসার সামলে আমার হাজবেন্ডও আমার সঙ্গে ছিল, আর বললাম না প্রচারে বেরোচ্ছি, সব ওয়ার্ডবাসী আমাকে মানুষের দিক থেকে খুব ভরসা দেওয়াচ্ছে যাতে আমি এগিয়ে যাই, আর ওই ভরসার জন্যই আমি এতদিন এগিয়ে এতদিন ধরে এগিয়ে চলছি। তাদের পাশে থাকবেন আশা করছেন? হ্যাঁ হ্যাঁ, জিতে আসলে তো তাদের পাশে সবসময় থাকবো, আমি শুধু চেষ্টা না, থাকবো। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক গৃহবধূ, মালবাজার মহকুমার তারঘেরা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে পারিবারিক এবং প্রতিবেশীদের সাথে ঝামেলার কারণে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায় 26 বছরের এই গৃহবধূ। এরপর স্থানীয় মানুষজন গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওদলাবাড়ি এবং পরে শিলিগুড়ি নিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন গৃহবধূর শরীর 60% পুড়ে গেছে। গৃহবধূর আত্মীয় জানিয়েছেন পাড়ার নিজেরই লোকজনদের সাথে রাতে কথা কাটাকাটি এবং পরে মারপিট পর্যায়ে পৌঁছয়, শেষে গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দেয়। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি, এ ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে।
এখন লাগছে কি নিয়ে, আমি বলতেছি ওই যে ছেলে নিয়ে আসে বাড়ি টাড়ি তাড়ি বাড়ির লোক আশেপাশের লোক নিয়ে ঝগড়া লাগছে, এরা দেখছে ওরাদেরকে মারছি, এরা মানে যার ছেলেকে মারছে তার মানে ওইকে বললো, বললো কি তোমার ছেলেকে না উনা না মারলো, বলে কেন মারলো কে জানি সেটা আমি জানি না, তখন উনার যাও আছে উনার যাওয়ে ওইখানে বলে দিল, বলে তোমার তুমি ওকে বলে মারলা, ওকে তুমি মারলা, এখন ওরা বলতেছে তুমি বলে মারলা, ওরা তখন ওরা কি বললো শাশুড়ি বউয়ে আসে এদেরকে মারলো বাড়িতে আসে, বউটাকে মারছে, হ্যাঁ বউটাকে মারছে, তখন তো হয়ে গেল ধরে চুলটু নিয়ে মানে পুরো মানে মারামারি চলতেছে, তখন মানে আমরা কি বলতেছি আরে বাবা ওরাই আসছে সে বাড়িতে বাড়ি বাড়ি, আজকে নিয়ে কি হলো ওই ও যাও নিয়ে ঝগড়া লাগলো, ওর মাকে ডাকলো বলে আমার মা আসলো, ওর মা আসিয়ে ওকে কি বলতেছে বলে আয় এখন মানে আজে বাজে মানে নানান ঠাপ এরকম কথা বলতেছে, রাগে আগুন দিল, তখন কথা বলে তখন ওরা ওরা ঘরে চলে গেল, বাস ঘরে যেয়ে মাইতে ঢালিয়ে দিল, আমরা জানি না তখন দেখতেছি নিজেই দিল, হ্যাঁ নিজেই দিল, মানে এদেরকে মানে পুরো মুখের ভাষা খারাপ বলতেছি, মানে পুরো খারাপ বলতেছি, ওরা সহ্য না করে গায়ে কি তেল ঢালছিল, হ্যাঁ ওরা সহ্য না করে রান্নাঘরে যাইয়ে মাইতে তেল ঢালিয়ে দিয়ে বাস আমি দেখতেছি ঘরে আগুন লাগছে, আগুন লাগতেছে নাকি দেখতেছি না তো ওই আগুন লাগছে ভাগিনি আমার ভাগিনি হয়, তখন ওই যে তখন সাবা করতেছি তারপরে নিয়ে আসলো তোমরা, তখন ওই যে উমলি ছিল আগুন কি হয় নিবালা কি দিয়ে নিবালা আগুন হাত দিয়ে কাপড় দিয়ে নিলাম, এখন কোথায় শিলিগুড়ি নিয়ে যাবে বলছে, এখন এখন কোথায় নিয়ে গেলে ভালো হয়, তারগাড়ার থেকে ফোন আসে যে ভাই অ্যাম্বুলেন্স লাগবে, একটা গায়ে একটা মহিলা আগুন লাগিয়ে দিয়েছে, তো যাওয়ার পরে দেখলাম পুরো খারাপ অবস্থা, উঠায় নিয়ে আসলাম মোদলাবাড়ি হাসপাতাল, মোদলাবাড়ি থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করলো, কী কারণে জানা গেছে কিছু, ওতে বাড়ি কাচাল পারিবারিক কাচাল পুরো চলে গেছে, পুরো চলে গেছে, এখন কি এখান থেকে রেফার করছে, এখন এখান থেকে রেফার মেডিকেল কলেজ, গাড়ি লাগালো মেডিকেল কলেজ, ডাক্তাররা কিছু বললো, ডাক্তার মেডিকেল কলেজ তাতে নিয়ে যেতে বললো, পুরো সিরিয়াস আছে পেশেন্টটা। 27 ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য পৌরসভা নির্বাচনের সাথে হলদিবাড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, বৃহস্পতিবার হলদিবাড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শঙ্কর দাসের নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়, এদিন দলীয় কর্মীরা ঢাকঢোল বাজিয়ে সারিবদ্ধভাবে বেলুন সাজিয়ে নেমে পড়েছেন তার প্রচার অভিযানে, এদিন হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। গুরুবারে মালবাজারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়ে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মালবাজার তথা ডুয়ার্সের অন্যতম দ্রষ্টব্য স্থল হল 3 নম্বর ওয়ার্ডের শিবহোম বালাজি মন্দির, রোজ বহু মানুষ এখানে পুজো দিতে আসেন, এহেন এক দর্শনীয় মন্দিরে পুজো দিয়েই প্রচারে পা বাড়ালেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, বুধবার স্থানীয় সিজার স্কুলের সভাকক্ষে দলের কর্মীদের নিয়ে সভা করে বিরোধী শূন্য পৌর গঠনে আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার 18 ঘন্টা বাদে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ আবার তিনি মালবাজার শহরে আসেন, শহরে এসেই প্রথমেই তিনি যান বালাজি মন্দিরে, সেখানে তখন উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী তথা মালের বিধায়ক বুলুচিক বড়াইক, দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, মাল পৌরসভার বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা, শ্রমিক নেতা পুলিন গোলদার সহ দলের বিভিন্ন নেতা ও কর্মীরা। তিনি সোজা মন্দিরের প্রথম তলে বালাজি মূর্তির সামনে ভক্তিভরে পুজো দেন, পুজো দিয়ে তিনি বলেন প্রচারের আগে এখানে পুজো দিলাম, মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসেন মাল কলোনির মাঠে, সেখানে তখন দলীয় প্রার্থীদের সাথে সহস্রাধিক কর্মী সমর্থকদের ভিড়, মন্ত্রী তথা দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাঠে পৌঁছতে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, সেখান থেকে ঢাকের তালে শুরু হয় র্যালি, কলোনির রাস্তা ধরে হুটখোলা গাড়িতে দুহাত জোর করে মানুষের কাছে ভোট প্রার্থনা করে মন্ত্রীর র্যালি বাজার রোড হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে, র্যালির সময় রাস্তার দুধারে বাড়ি দোকান সর্বত্র মানুষের উপস্থিতি দেখা যায়, দুধারের মানুষ হাত তুলে মন্ত্রীকে অভিনন্দন জানায়। এখানে পুজো দিতে এসেছিলাম বালাজি মন্দিরে। আজকে কি কি কর্মসূচি আছে আপনার? আজকে আমাদের মালবাজারে পদযাত্রা আছে, সমস্ত প্রার্থীদের নিয়ে পুজো দিলাম আজকে হনুমানজি মন্দিরে। মাঝপথে বিজেপির পথসভা বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় সাময়িক চাঞ্চল্য জলপাইগুড়ির তেলিপাড়া মোড়ে, খবরে প্রকাশ বৃহস্পতিবার বিকেলে শহরের তেলিপাড়া মোড়ে বিজেপির 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী টিনা গাঙ্গুলির সমর্থনে পথসভা চলছিল বিজেপির, পথসভা চলাকালীন হঠাৎই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে বিজেপির মাইক বন্ধ করে দেয় বলে অভিযোগ, প্রার্থী টিনা গাঙ্গুলি বলেন,
3:30 থেকে 5:30 অবধি আমাদের পারমিশন আছে, আপনারা দেখতে পারেন। সেই অনুযায়ী আমরা নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু আমরা সমস্ত কাজ করি। সেই অনুযায়ী আমাদের পথসভা চলছিল। 7 নম্বর ওয়ার্ড এখানে তেলিপাড়া মোড়। আপনারা সবাই জানেন যে এখানে দীর্ঘদিন ধরে এখানে সব পার্টি, সব রাজনৈতিক দল এই পথসভা করে আসছে। আজ পর্যন্ত কোনো অশান্তির বাতাবরণ ছিল না, কিন্তু যখনই আমরা বিজেপিরা কোনো প্রোগ্রাম করব, বিজেপিকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে দিবে না। ইনাদের সবসময় একটাই নীতি যে বিজেপিকে আটকাবো। আজকে কি হলো? আজকে মাইকালার সাথে কি ঝামেলা হয়েছে সেটা মাইকালার সাথে বুঝবে। আমাদের যে মাইকালা, উনাদেরও তার সেই মাইকালাকে উনারাও নিয়েছে। তো আমাদের টাইমটা হচ্ছে 3:30 থেকে 5:30, উনাদের টাইম ছিল 6:00 থেকে। এবার ওখান থেকে আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি মাইক আমাদের। তো মাইকটা আপনি 6:00 থেকে নিয়েছেন, তার আগে আমাদের মাঝপথে কি করে মাইকটা বন্ধ করে দিলেন? যাকে আপনারা বরাত দিয়েছেন ওখানে বাজাচ্ছিলেন, কিন্তু উনারা তৃণমূলের লোক এসে ফট করে মাইকটা বন্ধ করে দিল, আমাদের প্রোগ্রামটা নষ্ট করে দিল। অবশ্যই এটা কিসের জোর বলুন না, এটা তো একটা ঐতিহ্য নষ্ট হয়ে গেল। 7 নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত এত প্রোগ্রাম হয়েছে, কোনোদিন এরকম হয়েছে? আপনারাই বলুন। বিজেপিকে ভয় পাচ্ছে, একমাত্র বিজেপিকে ভয় পাচ্ছে। ওনার যদি লড়তেই হয়, ফ্লেক্স চিপতে হবে না, মাইক বন্ধ করতে হবে না। ভোটের বাক্সে দেখুন, ভোট বাক্সে দেখুন মানুষের মনকে, মানুষ কিভাবে বিজেপিকে চাচ্ছে ঘরে ঘরে গিয়ে। সেটা আপনারাও আপনাদের প্রচার সুষ্ঠুভাবে চালিয়ে যান যেভাবে আমরা করছি, কিন্তু তা না। হ্যাঁ, সভা আমাদের মাঝপথে বন্ধ করে দিলেন ওনারা, মাইক বন্ধ করে। এবার মাইকালা বলছে আমাদের সাথে ওনাদের যেটা কন্ট্যাক্ট হয়েছিল 3:30 থেকে 5:30 অবধি, তারপরে 6:00 সময় ওনাদের সাথে কন্ট্যাক্ট ছিল, কিন্তু ওনারা এসে বলছেন মাইক আমাদের। মানে এটা গাজওয়ারি ছাড়া কি বলবেন? মাইক যখন ওনারা কন্ট্যাক্ট করেছে তখন থেকে মাইক ওনাদের, ওনারা কি মাইকটা কিনে নিয়েছেন? এখন আমরা মানুষ 7 নম্বর ওয়ার্ডবাসীর কাছে বিচার চাইছি, যে এখন মানুষ বলুন যে আমরা যে মাঝপথে এখান থেকে আমাদের প্রোগ্রামটা ভেস্তে গেল, এটা দায়বদ্ধতা কে নিবে এর দায়বদ্ধতা? অন্যদিকে তৃণমূল নেতা ধরম পাশওয়ান বলেন, নিজেরা সকাল থেকে লাগাইছি, এইবার মাইকওয়ালা কি করছে, আমাদের প্রোগ্রামটা ছাইরে ওদের প্রোগ্রামটা আগে শুরু করে দিছে, কিন্তু মাইকটা আমাদেরকে জানানো হয় নাই। আর যদি আমরা সেরকম হতে তাহলে অতগুলো পোস্টার ব্যানার থাকতে আমরা মস্তানিগিরি করতে আসি নাই। আমরা আসছি যাতে আমাদের মাইক তোমরা কেন নিবা, আমাদের মাইকে আমরা বাজাবো, তোমার মাইক থাকলে তুমি পার্সোনাল বাজাও না, আমরা তো আমাদের তো কোনো আপত্তি নাই। ভুল ওরা যে ভুল বলছে আমাদের, দেখ তবে এই বিষয়ে মাইকের কর্মী জানায় আমাদের ভুলের জন্যই এমনটা হয়েছে, বিজেপি ও তৃণমূলের কোনো ভুল নেই। তারপর পরিস্থিতি শান্ত হয়। যেটা 16টা চোঙের কথা বলছে এরা, 16টা চোঙ আমার লাগানো হয়েছে, তারপরে শুনতেছি এখানে বিজেপির মিটিং আছে, তারপরে আমি বললাম তুই কি 8টা চোঙ লাগাবি, ওরা আগে প্রোগ্রাম করে যাবে পরে এরা প্রোগ্রাম করবে, এইটা আমি বুঝতে পারি না যে এত এই জিনিস নিয়ে এত মানে আমার ভুল। 16টা চোঙ, হ্যাঁ, তার বুকিং কার্ড ছিল টিএমসিডি ছিল, হ্যাঁ, আর বিজেপির কি ছিল? বিজেপির ওই যে ওইটা লক্ষণের সাথে কথা কন্ট্যাক্ট ছিল, কি কন্ট্যাক্ট ছিল? ওর 8টা চোঙ লাগাতে চাইছিল, আমি বলছি যে না, কি লাগাবি আবার এক জায়গায় 8টা চোঙ? টাইম কি ছিল? টাইম 5:30 বোধ হয়, না 3:30 থেকে 5:30, সমস্যা এখন এরা বলছে আমার মাইকে কেন করছে, আমার মাইকে কেন করছে, আলাদা সময় আপনি বলছেন, সমস্যাটা হলো কেন? না, সমস্যাটা তো আমার ভুলেই হয়েছে, আমি তো স্বীকার করতে সাথে কন্টাক্ট করেছে, উনি দুইজনের সাথে কন্টাক্ট করেছে, আমাদেরকে বিষয়টা জানায়নি, ভোট প্রচারের মধ্যে দিয়ে যেন পৌরসভায় আগামী ইনিংসের সূচনার ছবি ভেসে উঠল তৃণমূল প্রার্থী সন্দীপ মাহাতর। বৃহস্পতিবার বিকেল থেকে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়ার আইএমএ ময়দানে রিকশায় ডিজে বাজিয়ে চলছিল তৃণমূল প্রার্থী সন্দীপ মাহাতর প্রচার। বিকেল গড়াতেই সেই ময়দান থেকেই বার হলো তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিল।
মিছিলে অংশ নেওয়া তৃণমূল প্রার্থী তথা বিদায়ী ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোর হাঁটাচলার মধ্যেও ছিল নিশ্চিত জয়ই শুধু নয় আগামী পৌর বোর্ডে নতুন ইনিংসে ওপেনার হিসেবে নামার ইঙ্গিত। মন্ত্রী অরূপ বিশ্বাস বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়ের মান যে ভাঙাতে পেরেছেন তা আজ মিছিল থেকে পরিষ্কার। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত হন জলপাইগুড়ির গাঙ্গুলি মোড়ে। তার সাথে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভানেত্রী বহুয়া কোপ, যুব নেতা সৈকত চট্টোপাধ্যায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি সদরের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। একসাথে বেশ কিছুক্ষণ তাদের আলাপচারিতা হয়। এদিন এক নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী নীলাম শর্মার সমর্থনে মিছিলে হাঁটেন মন্ত্রী সহ অন্যান্যরা। মলয় বন্দ্যোপাধ্যায়কেও এদিন মিছিলে হাঁটতে দেখা যায়। হ্যাঁ, যে মামলা করেছিলাম তাতে একটা রায় এসেছিল, নমিনেশন পেপার আমি ড্রপ করতে পারি, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় অরূপ বিশ্বাস মহাশয়ের সঙ্গে আমার কথা হয়। কথার পরে দেখলাম যে ঠিকই আছে, দল যখন করছি দলের বিরুদ্ধে গিয়ে তো আর লাভ নেই, তাই আমি আর ওটা সাবমিট করিনি। না, নির্বাচনে তো আছি, প্রচারের মাধ্যমে আছি, নির্বাচনে থাকবো না কেন, প্রার্থী হিসাবে নেই। বক্তব্য যেটা সেটা হচ্ছে, আমি কালকে যেটা আমার বক্তৃতায় বলেছি, যারা দলের টিকিট পেয়েছেন তাদের বুকেও মমতা বন্দ্যোপাধ্যায়, আর যারা পাননি তারাও মমতা বন্দ্যোপাধ্যায়, বলে সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। একটু দুঃখ কষ্ট ছিল সেটাকে নিয়ে উনি দলের স্বার্থে দলের হয়েই কাজ করছেন এবং আজকে মিছিলও করছেন। মিছিলটা আমাদের অ্যাকচুয়ালি কমিউনিকেশন গ্যাপ হয়েছে, মিছিলটা এখানে আসছি, আমরা মিছিলও হাঁটি। এবার যদি আর কিছু জিজ্ঞেস করার থাকে দাদা, একটু অন্য বিষয়গুলোই আছে। আজকে সারাদিন ধরে অনেকগুলো রোড শো করলেন। হ্যাঁ, ময়নাগুড়ি, নবগঠিত, তারপর মালবাজার, মানুষের সারা কি পাচ্ছেন কি বুঝছেন? আমরা যখন শুরু করেছিলাম মালবাজারে তখন ম্যাক্সিমাম 3-4 হাজার লোক ছিল, যখন শেষ করলাম তখন 8-10 হাজার লোক, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের এই উন্নয়নের মিছিলে সামিল হয়েছে। আমরা যখন ময়নাগুড়িতে শুরু করলাম 7-8 হাজার লোক, যখন শেষ করলাম তখন আপনাদের ক্যামেরায় দেখবেন প্রায় 15-20 হাজার লোক, সাধারণ মানুষ রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে আমাদের মিছিলে সামিল হয়েছে। এটাই প্রমাণ করে যে আমরা 57টা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতে। বিরোধীদের কোথায় দেখতে পাচ্ছেন? দেখুন, বিরোধীদের কাজ বিরোধীরা করুক, তাদের কাজ হচ্ছে অপপ্রচার করা, কুৎসা করা, কোর্টে যাওয়া, এইসব করা, আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মানুষের পাশে থেকে মানুষের কাজ করব, অঞ্চলের উন্নয়ন করব, পুরসভাগুলোকে মডেল করব, মানুষের কাছে পৌর পরিষেবাগুলো পৌঁছে দেবো, এটাই আমাদের কাজ, আমরা সেই কাজটা করছি। বিরোধীরা কি লড়াইয়ে আদৌ আছে না সারেন্ডার করে দিয়েছে? আমি জানি না ভাই, আমি অনেক তোমাদের জলপাইগুড়িতে এসে অনেক জায়গায় দূরবীন খুঁজেছি, কোথাও দূরবীন পাওয়া যায়। আপনাদের এক্সপেকটেশন কত? আমার যা দেখে মনে হচ্ছে, যেভাবে ঘুরলাম জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মাল, তাতে আমার যা ধারণা, যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেলাম, যেভাবে হাত নাড়ছেন, যেভাবে মানুষ রাস্তা বাড়ি থেকে বেরিয়ে এসে মিছিলে সামিল হচ্ছেন, তাতে আমার ব্যক্তিগত ধারণা যে 57টা আসনে মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593 7540 10। ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 22 থেকে 28 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী জাতীয় বিজ্ঞান সপ্তাহ পালন হচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে এই অনুষ্ঠান করবার দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আজকে জলপাইগুড়ি জেলার সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ছাত্রছাত্রীদের নিয়ে একটি উত্তরবঙ্গব্যাপী বিজ্ঞান মডেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে। এছাড়া বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন আধিকারিক সহ শিক্ষাবিদরা। জানেন যে গোটা ভারতবর্ষে আজকে দিনে গতকাল থেকে শুরু হয়েছে 22 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন হচ্ছে, যেটা গোটা দেশ জুড়ে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের স্বাধীনতার 75তম বর্ষ পালন করলাম এই বছর, সেটাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে এটা চলছে 75টা সিটিতে, জলপাইগুড়িতেও হচ্ছে। জলপাইগুড়িতে এই বিজ্ঞান প্রসারের দায়িত্বে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদেরকে সহযোগিতার হাত জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে আমাদের গোটা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার থেকেও প্রচুর ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা অংশগ্রহণ করেছেন। প্রায় 28টা প্রজেক্ট বা প্রকল্প বা মডেল এখানে এসেছে, বিজ্ঞান আজকে প্রদর্শনী হচ্ছে এখানে, এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের মধ্য দিয়ে একটা প্রতিযোগিতার আছে, তার সাথে যারা প্রতিযোগিতা ভালো ফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সবচেয়ে বড় কথা এবং আনন্দের কথা যে এই ধরনের উদ্যোগ এইবার প্রথম হলো, সেই জন্য আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাবের পক্ষ থেকে যারা উদ্যোক্তা অর্থাৎ DST ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সরকার পক্ষকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বিজ্ঞান মনস্কতা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করা যায় সেই উদ্দেশ্যে এটা করা খুব ভালো লাগছে। পুরো ভোটের দামামার মাঝেই আগামী বছরের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতকে রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে বিরোধী শূন্য করার লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের 24 ও 45 পার্টে বুথ সম্মেলনের আয়োজন করা হয়। গত পঞ্চায়েত নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। এদিনের বুথ সম্মেলনে বিগত দিনের ভুলভ্রান্তি শুধরে নিয়ে এখন থেকেই আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তৃণমূল কংগ্রেসের মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ, ওদলাবাড়ি অঞ্চল কমিটির সভাপতি সুকান্ত চৌধুরী, গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমিতা ঘোষ, সচিন মণ্ডল, উপেন্দ্র ঝা এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নিতাই বর্মন। আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে এ ধরনের বুথ সম্মেলন আয়োজন করে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলবে বলে জানিয়েছেন তমালবাবু। সবাই রাজ্য সরকারের তরফে চালু বিভিন্ন সরকারি সুবিধার প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি। এদিন বিজেপি থেকে প্রায় 100 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানান মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ। মাল ব্লকের একটা 20-45 পার্টের একটা বুথ সম্মেলন হলো এখানে। বুথ সম্মেলনে আজকে এখানে বিজেপি এবং CPM কংগ্রেসের থেকে সব ছেড়ে শতাধিক কর্মী এখানে যোগদান করলো। আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত প্রধান, অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের এখানকার যে পঞ্চায়েত সদস্য সবাই উপস্থিত ছিল। আজকে এখানে যেভাবে প্রোগ্রামটা হলো, এত লোক যে আমার মনে হয় কোনো একটা বাড়ি বিরোধী বলে এখানে কিছু থাকলো না, এত জনজোয়ার হয়েছিল। একটা বুথ সম্মেলনে 400-500 লোক হওয়া মানে বিরাট ব্যাপার, আপনারা তো দেখছেন কত লোক এখানে। এই তো বুথ সম্মেলন আমরা শুরু করছিলাম, আমাদের নেত্রী যেভাবে কাজ করছে, যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবেই করছি। সামনের বুথে যে আমরা 2018 সালে যেভাবে জয়ী হয়েছিলাম এবারও সেমভাবেই জয়ী হবো আমরা। আমরা অরূপদার সাথে আমরা দেখাও করলাম, জেলা প্রেসিডেন্ট ছিল, আমাদের একটা র্যালিও হলো ওখানে, এবং মানুষের যা আশঙ্কা ওখানে অবশ্যই আমরা পৌরসভা দখল করছি, হয়তো 2-1টা সিট বিরোধীরা পেতে পারে, 13টা সিট আমরা পাবো, আমাদের তাই অ্যানালিসিস আছে। বৃহস্পতিবার সকালে মাথাভাঙা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিলীপ বিশ্বাসের বাড়ির সামনে সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ, সকেট বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাথাভাঙা 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিলীপ বিশ্বাস বলেন, সকালে দলীয় পতাকা লাগিয়ে বাড়ি ফিরে বাড়ির সামনে একটি সকেট বোমা দেখতে পাই, এই ঘটনায় আমি আতঙ্কিত, বোমাটি ফেটে গেলে এলাকার সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারতেন বলে তিনি জানান। দিলীপবাবুর অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তবে তৃণমূল কংগ্রেসের 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভময় সরকার তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করছে, তো প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে CPM তৃণমূল। এবার আপনি কোন দলকে আশঙ্কা করছেন? দেখেন, CPM এর তো লোক বল খুবই কম এবং ওদের সেই অবস্থাটা নাই এখন, আমার বদ্ধমূল ধারণা। যারা সারা দিন রাত দাপিয়ে বেড়াচ্ছে এই ওয়ার্ডে, একমাত্র দল সেটা তৃণমূল কংগ্রেস, এবং আমার সন্দেহ হয়তো তারাই করেছে এটা। বিষয়টা হচ্ছে, আপনারা যা বলছেন
এরকম কোনো তথ্যে আমরা বিশ্বাসী নই। এটা হয়তো ওদেরই কোনো কাজ বা চক্রান্ত, অর্থাৎ সম্মুখে আসার জন্য, কেননা এরা তো প্রচার নিজেরা করছে কিন্তু মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই অর্থেই হয়তো এইরকম কোনো অভিসন্ধি যে কীভাবে শুভময় সরকারের নাম বদনাম করা যায়, দলের নাম বদনাম করা যায়, সেই অর্থেই হয়তো তারা এইরকম কোনো ষড়যন্ত্র করেছে। এইরকম ষড়যন্ত্র কিন্তু তাদেরই কাজ এবং তারাই এই রকম জিনিসে বিশ্বাস করে। কারা? বিজেপি। বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামপ্রসাদ, তিনি জেলা বিজেপির সম্পাদকও। বুধবার প্রচারে বেরিয়ে তিনি লক্ষ্য করেন, প্রচারের জন্য লাগানো তার একাধিক ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, কিছু কিছু নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ বিজেপি প্রার্থী ঘটনার নিন্দা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। এই বিষয়ে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুব্রত পাল জানিয়েছেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করুক প্রশাসন। 6 নম্বর ওয়ার্ডে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছি এবং 6 নম্বর ওয়ার্ডের যে নাগরিক বৃন্দ আছেন, যে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তাদের ভালোবাসায় ভয়ভীত হয়ে বিরোধী যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির আমার সমর্থন যে ফ্লেক্সগুলো রয়েছে সেই ফ্লেক্সগুলো ছিঁড়ে দিচ্ছেন, তুলে নিয়ে যাচ্ছেন, বড় বড় হোর্ডিংগুলোও খুলে পুজো নিয়ে যাচ্ছেন। তো আমরা এতে তাদের যে প্ররোচনা, সেই প্ররোচনা আমরা পা দেব না। আমরা গণদেবতার কাছে আমাদের বিচার থাকবে, এই ওয়ার্ডের মানুষই বিচার করবেন তারা কার পক্ষে রায় দেবেন। নির্বাচন কমিশনকে কি জানাচ্ছেন? আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেগুলো করা দরকার, নির্বাচন কমিশনকে জানানো দরকার, সেগুলো আমরা গণতান্ত্রিক উপায় যেগুলো করা সেগুলোই করব। কিন্তু কারো প্ররোচনায় পা দিয়ে কোনো রকম ভোটের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো আমরা কেউ কাউকে করতেও দেবো না, আর আমরা সে পথেও যাব না। আমি তো এ সম্বন্ধে জানি না, আপনার কাছেই শুনলাম। কারা করেছে আমি বলতে পারবো না, তবে এটা খুব নিন্দনীয় কাজ এবং দুর্বৃত্তরা যারা করেছে তারাই আমি ধিক্কার জানাই। অসম্ভব। আমি নিজে একজন আইনজীবী এবং ল অ্যাবাইডিং পার্সন এবং আমাদের দল প্রচণ্ডভাবে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করার চেষ্টা করছি। এইসব নোংরা কাজের মধ্যে তৃণমূল জড়ায় না, ভবিষ্যতেও জড়াবে না। মাল পৌর নির্বাচনে বিরোধী শূন্য করার আহ্বান জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মাল পৌরসভার আগামী নির্বাচনে বিরোধী শূন্য করে 15-0 ফলাফল করার আহ্বান জানালেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি কিভাবে করতে হবে তার নির্দেশনা দেন। ডুয়ার্সের মালবাজার পৌরসভা নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, এমত অবস্থায় প্রচারের পারদ চড়তে শুরু করেছে। একে আসছে হেভিওয়েট নেতারা, কর্মী সভা, র্যালি, রোড শো চলছে। বুধবার এরকমভাবেই শহরের দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে আসেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সন্ধ্যায় মাল সিজার স্কুলে তিনি কর্মী সভা করেন। এদিন তার সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিত বড়াইক, জেলা সভানেত্রী মহুয়া কোপ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ এক ঝাঁক নেতা। এদিন প্রথমেই তিনি দলীয় প্রার্থীদের খাদা পরিয়ে অভিবাদন জানান, পরে হাতে হাতে তুলে প্রার্থীদের পরিচয় করান। পরে তিনি বলেন, আমাদের দলে কোনো কোন্দল বা বিরোধ নেই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের বিরোধ বিজেপি সিপিএম এর সঙ্গে, কোনো ক্ষোভ দুঃখ মনে রাখবেন না। দিদি মালবাজার শহরকে সাজিয়ে দিয়েছেন, বিরোধী শূন্য করে আপনারা দেখিয়ে দিন আপনারাও পারবেন। 108টি পৌরসভা দিদিকে উপহার দিতে হবে। বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, রেজাল্ট 15-0 হতে হবে। বিগত 10 বছরে সিপিএম, কংগ্রেস বা বিজেপি সেটা আগামী 100 বছরেও করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পুরো দল যে কাজ করেছে, তাই আমরা বললাম যে সিপিএমকে বা কংগ্রেসকে বা বিজেপিকে একটা ভোট দেওয়া মানে মাল শহরের উন্নয়নকে স্থগিত করা এবং মাল শহরকে 20 বছর পিছিয়ে দেওয়া। তাই সবাইকে বললাম উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে দুয়া ধরে আশীর্বাদ করুন, সেই আবেদনই মানুষের কাছে। প্রার্থীদের বললাম যে তারা যেমন মানুষের কাছে যাচ্ছেন আশীর্বাদ নিচ্ছেন,
পাশাপাশি এটাও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 76টা সামাজিক প্রকল্প সেই প্রকল্পগুলো সব মানুষের কাছে পৌঁছচ্ছে কি না, যদি না পৌঁছে দুয়ারে সরকারে তাদের নিয়ে গিয়ে সেটা পৌঁছে দেওয়ার কথাই পার্টিদের কাছে। আপনি আমার মনে হয় যে আমাদের দলটা আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি যখন একজন সাংবাদিক, আমাদের দলটায় আমরা সবাই কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে সবাই যখন ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই বলবেন তাকেই কাঁধে করে নিয়ে আসবেন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের হত্যার তদন্ত, ছাত্র মিছিলে ছাত্রছাত্রীদের ওপর করা পুলিশের নির্মম লাঠিচার্জ ও গ্রেপ্তার হওয়া সকল ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক অল ইন্ডিয়া ডিএসওর। সংগঠনের জেলা সম্পাদক শ্যামল দাস বলেন, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে শাস্তির দাবিতে বুধবার অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য কমিটির ডাকে প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি শহরে কদমতলা মোড়ে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক শ্যামল দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুনিতা মুর্মু ও শুভজিৎ রায়। সকলেই জানেন গত 20 ফেব্রুয়ারি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানকে বাড়িতে দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে ডেকে নিয়ে গিয়ে যেভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যেভাবে খুন করেছে এবং এই খুনে যারা সামিল হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে আজকে গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করছি। আপনারা সকলে জানেন যে সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে বিক্রি করার বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা গড়ে তুলছিল। সেই ছাত্র আন্দোলনের একজন প্রতীকী নেতা হিসেবে আনিস খান উঠে আসে। সেই আনিস খানকে আমাদের রাজ্যের দুষ্কৃতীরা তাকে নির্মমভাবে সেই আন্দোলনকে দমন করবার জন্য আনিস খানকে তারা হত্যা করেছে। এই হত্যার বিরুদ্ধেই আজকের আমরা জলপাইগুড়ি কদমতলা মোড়ে এখানে সংক্ষিপ্ত প্রতিবাদ দিবসের কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি শুধু জলপাইগুড়ি শহরে নয় আজকে গোটা বাংলা জুড়ে আজকে এই কর্মসূচি চলছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 67%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আলুর বন্ডের দাবিতে প্রায় 6 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আলু চাষীদের, বিপাকে পথ চলতে সাধারণ মানুষ। ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে 22 থেকে 28 ফেব্রুয়ারি সারা দেশ সহ জলপাইগুড়িতে উদযাপিত হচ্ছে জাতীয় বিজ্ঞান সপ্তাহ। উত্তরবঙ্গের দায়িত্বে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।